হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে যে বিশেষ একটি টপিকে কথা হবে সেটি হলো টিউবারকিউলাস লিম্ফ্যাডেনাইটিস, অর্থাৎ লিম্ফ নোডের টিবি। লিম্ফ নোডের টিবি কেন হয়, কি কারণে হয়, কি কি লক্ষণ আছে, কিভাবে ডায়াগনোসিস করা হয়, এর কি চিকিৎসা আছে, সেই বিষয়গুলি নিয়ে আজকের এই ব্লগে আলোচনা হবে। আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে এই ব্লগটি শেষ পর্যন্ত দেখতে পারেন। তো চলে আসি আজকের বিষয়ে, টিউবারকিউলাস লিম্ফ্যাডেনাইটিস, অর্থাৎ লিম্ফ নোডে টিবি। তো অনেকেই হয়তো লিম্ফ নোড কি সেটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার নয়। তো লিম্ফ নোড হচ্ছে আমাদের শরীরে যে লসিকা তন্ত্র থাকে, লিম্ফ্যাটিক সিস্টেম, সেটি হলো আমাদের শরীরের ইমিউন সিস্টেমের সাথে যুক্ত একটি খুব ইম্পর্টেন্ট একটি সিস্টেম। সেক্ষেত্রে কি হয়, শরীরের মধ্যে এরকম বেশ কিছু লিম্ফ্যাটিক ভেসেলস থাকে এবং তার বিভিন্ন স্থানে স্থানে ছোট ছোট নোডের মতো স্ট্রাকচার থাকে এবং খুব কমনলি গলা, অ্যাক্সিলা, বগল এইসব জায়গায় থাকে, পেটের মধ্যে থাকে, ইভেন বুকের মধ্যেও থাকে। তো এরকম বেশ কিছু স্ট্রাকচার থাকে ছোট ছোট লসিকা তন্ত্রের অন্তর্গত। লসিকা তন্ত্র বা লিম্ফো রেটিকুলার যে সিস্টেম, তার দুটি পার্ট, একটি হচ্ছে যে লিম্ফ নোড, এই ছোট ছোট স্ট্রাকচারগুলি, আর সেকেন্ড হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলস, অর্থাৎ লসিকা বাহ। তো এই লিম্ফ নোড যেগুলি, সেগুলির মধ্যে কি থাকে, সেগুলির মধ্যে বেসিক্যালি যেটা থাকে, বিভিন্ন লিম্ফোসাইট নামক সেলস থাকে। এই লিম্ফোসাইট হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের খুব ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্ট। এই লিম্ফোসাইট আবার দুটি টাইপের হয়, একটি হচ্ছে টি লিম্ফোসাইট আর একটি হচ্ছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, অর্থাৎ শরীরের মধ্যে বাইরের থেকে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, এই ধরনের কোনো অ্যাবনর্মাল কিছু প্রবেশ করলে তখন এই যে টি লিম্ফোসাইট আছে এগুলি গিয়ে ডাইরেক্ট সেই অর্গানিজমকে মারতে সাহায্য করে। এটি হলো সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর সেকেন্ড হলো যে হিউমোরাল ইমিউনিটি, অর্থাৎ বিভিন্ন রকম অ্যান্টিবডি প্রোডিউস করার মাধ্যমে বিভিন্ন রকম রোগ জীবাণুকে প্রতিহত করা, সেটা কি করে, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। সুতরাং আমাদের শরীরে লিম্ফোসাইট দুটি টাইপের পাওয়া যায়, মানে দুটি হচ্ছে কমন, একটি হচ্ছে বি, একটি টি। এছাড়া একটি রেয়ার একটি টাইপের লিম্ফোসাইট পাওয়া যায় যাকে এনকে সেল বলে, সেই বিষয়ে আজকে আসছি না। আজকে মেন আলোচনা করতে চাইছি আমি লিম্ফ নোডের মধ্যে। তো এই লিম্ফ নোডের মধ্যে লিম্ফোসাইট থাকে, লিম্ফোসাইট দুটি ধরনের, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, তো দুটিই থাকে লিম্ফ নোডের মধ্যে। তো যখন কোনো শরীরের কোনো অংশে কোনো ইনফেকশন হয়, সাপোজ এই অংশে কোনো ইনফেকশন হয়েছে, তখন এই ইনফেকশন এর থেকে, এই এরিয়া থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস তখন এই লিম্ফ্যাটিক ভেসেলে প্রবেশ করবে এবং এর মাধ্যমে শরীরে কেন্দ্রের দিকে প্রবাহিত হবে এবং হতে হতে পথে যে লিম্ফ নোডগুলি পড়বে সেখানে এসে তাদের কিছুটা ফিল্ট্রেশন হবে। এবং সেকেন্ড হচ্ছে যে যখন সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি এই লিম্ফ নোডের মধ্যে প্রবেশ করবে তখন সেই লিম্ফ নোডের মধ্যে যে লিম্ফোসাইটগুলি আছে সেই লিম্ফোসাইটগুলি সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করবে এবং তার এগেনস্টে ইমিউন বিল্ড আপ করবে, অর্থাৎ তার এগেনস্টে প্রোটেকশন তৈরি করবে। তো এই হলো লিম্ফ নোডের বেসিক কাজ। এই লিম্ফ নোড, এই লিম্ফ নোডে বিভিন্ন রকম ইনফেকশন হতে পারে। সাপোজ একটি ইনফেকশন এলো এবং এসে এই লিম্ফ নোডটাকে ইনফেক্ট করতে পারে, তো এইরকমই একটি ইনফেকশন হচ্ছে টিউবারকিউলাস লিম্ফ্যাডেনাইটিস, অর্থাৎ যেখানে টিবির অর্গ্যানিজম এসে লিম্ফ নোডে ইনফেকশন তৈরি করে, একে বলে টিউবারকিউলাস লিম্ফ্যাডেনাইটিস। তো এই ক্ষেত্রে টিবির যে অর্গ্যানিজম সেগুলির মধ্যে সব থেকে কমন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ঠিক আছে, এটি হলো সব থেকে কমন। এছাড়াও মাইকোব্যাকটেরিয়াম বোভিস, মাইকোব্যাকটেরিয়াম কানসাসি, মাইকোব্যাকটেরিয়াম ফর্টুইটাম, এরকম বিভিন্ন রকম টিবির যে অর্গানিজম আছে বা ব্যাকটেরিয়া আছে তার বিভিন্ন টাইপ আছে, এগুলিও কিন্তু লিম্ফ নোডে ইনফেকশন তৈরি করতে পারে, কিন্তু সবথেকে কমন হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।
এবং এই লিম্ফ নোডের যে টিবি সেটি হচ্ছে লাং বা ফুসফুসের যে টিবি সেটা হচ্ছে শরীরের মধ্যে সব থেকে কমন অর্গান যেটা টিবির মতো ইনফেকশনে সব থেকে কমনলি এফেক্টেড হয়। নেক্সট কমনলি এফেক্টেড অর্গানই কিন্তু লিম্ফ নোড। সুতরাং লিম্ফ নোডে টিবি কিন্তু সেকেন্ড মোস্ট কমন, ফার্স্ট হচ্ছে লাং ফুসফুস, সেকেন্ড হচ্ছে লিম্ফ নোড। এবার আমরা একটু দেখে নিজের কী কী সিমটমস থাকে, তার মধ্যে প্রথম সিমটমটি হলো লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্থাৎ লিম্ফ নোডের সাইজ বড় হয়ে যাওয়া অথবা তার কনসিস্টেন্সি চেঞ্জ হওয়া। সাপোজ লিম্ফ নোড নর্মাল যে আমাদের শরীরে লিম্ফ নোডগুলি থাকে সেগুলি কিন্তু নন প্যালপেবল থাকে, খুব ক্ষুদ্র হয়, সেগুলি কিন্তু হাত দিয়ে প্যালপেট করে বোঝা যায় না, অর্থাৎ সেটিকে ফিল করা যায় না নর্মাল লিম্ফ নোডকে। যখন সেই লিম্ফ নোড সাইজে বাড়ে, তার কনসিস্টেন্সির কোনো চেঞ্জ হয়, তখন সেই লিম্ফ নোড প্যালপেবল হয়, অর্থাৎ হাত দিয়ে ফিল করা যায়। অনেক সময় দেখা যায় শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও কিছু কিছু সময় দেখা যায় যে গলার হয়তো কোনো ছোট গ্ল্যান্ড, বিশেষ করে এই রিজিয়নে কোনো ছোট একটি গ্ল্যান্ড ফুলেছে, তার হয়তো মুখে কোনো ইনফেকশন আছে বা দাঁতে কোনো ইনফেকশন আছে, তার থেকে গ্ল্যান্ড ফুলেছে। সুতরাং সেই গ্ল্যান্ডটি হলো অ্যাকচুয়ালি এনলার্জড লিম্ফ নোড। তার মানে প্রশ্ন হলো কি, ইনফেকশন না হলে গ্ল্যান্ডটি ছিল না? গ্ল্যান্ডটি সেখানে ছিল, কিন্তু সেটা কিন্তু নন প্যালপেবল ছিল, অর্থাৎ সেটি এতটাই ক্ষুদ্র, এত সফট যে সেটা হাত দিয়ে ফিল করা যায় না। কিন্তু যখন কোনো অ্যাবনর্মালিটি হয় তখন সেই লিম্ফ নোডটিকে প্যালপেট করা যায়, ফিল করা যায়। সুতরাং ফার্স্ট সিমটম হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি, টিউবাকুলার লিম্ফ্যাডেনাইটিসের ফার্স্ট সিমটম হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি, অর্থাৎ এক বা একাধিক লিম্ফ নোড ফুলে যাওয়া। খুব কমনলি যে যে গ্রুপের লিম্ফ নোডে টিবি হয় সেটা হচ্ছে সার্ভাইকাল, অর্থাৎ গলা, গলার রিজিয়নে খুব কমনলি কিন্তু টিবির ইনফেকশন হয়। সেকেন্ড হচ্ছে ফিভার বা জ্বর। টিবির ক্ষেত্রে যে ধরনের লিম্ফ্যাডেনাইটিস হয়, যে ধরনের ইনফেকশন হয়, তাতে কিন্তু জ্বর আসে, এবং জ্বর সাধারণত খুব হাই গ্রেড ফিভার আসে না, লো গ্রেড ফিভার আসে, এবং অনেক সময় সন্ধ্যেবেলায় বা রাত্রের দিকেই জ্বর আসে। এর সাথে আর কি কি লক্ষণ থাকতে পারে, ডিক্রিজ অ্যাপেটাইট, খিদে কমে আসতে পারে, বডি ওয়েট কমে আসতে পারে, এইরকম লক্ষণ থাকতে পারে। তবে এই লক্ষণগুলি খুবই নন স্পেসিফিক, এগুলি আছে মানেই যে লিম্ফ নোডে টিবি হয়েছে এমন নয়, এই ধরনের সিমটম কিন্তু অন্যান্য বিভিন্ন রোগেই থাকতে পারে। সুতরাং যখনই ডাক্তার আপনাকে এক্সামিন করবে, আপনার হিস্ট্রি নেবে, কোনো ইনভেস্টিগেশন করাবে, তখন কিন্তু কি কারণে হচ্ছে সেটা ধরা পড়বে। নেক্সট হচ্ছে চলে আসি যে ডায়াগনোসিসের ক্ষেত্রে কীভাবে রোগটি, রোগ নির্ণয় কীভাবে করা হয়, এই রোগটির ডায়াগনোসিস কীভাবে করা হয়। তার মধ্যে প্রথম একটি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হলো এফএনএসি। এফএনএসি কীভাবে করা হয়, এফএনএসি সাপোজ একটি লিম্ফ নোড ফোলা আছে, তো এখানে কী করা হয়, একটি ছোট সূঁচ ঢোকানো হয়, সূঁচের মাধ্যমে এই লিম্ফ নোড থেকে কিছু টিস্যু নেওয়া হয়, ঠিক আছে, একটি সূচ ঢুকিয়ে, খুব সরু একটি সূচ ঢুকিয়ে লিম্ফ নোড থেকে খুব সামান্য টিস্যু নেওয়া হয়, এবং এই টিস্যুটাকে নিয়ে স্লাইডের উপরে স্মিয়ার বানিয়ে, ঠিক আছে, স্লাইডে স্মিয়ার বানিয়ে সেই স্মিয়ারকে স্টেন করা হয়, স্টেন করে এক্সামিন করা হয়, করে দেখা হয় যে এই লিম্ফ নোডের মধ্যে কোনো ইনফেকশন আছে কি না, থাকলে সেটা টিবি না অন্য কিছু, বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেই সেটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে বায়োপসি। বায়োপসির ক্ষেত্রে কি করা হয়, যে এফএনএসির ক্ষেত্রে লিম্ফ নোডের একটা ছোট্ট সামান্য টিস্যু নেওয়া হয়, বায়োপসির ক্ষেত্রে সম্পূর্ণ লিম্ফ নোডটাকে এক্সিশনের মাধ্যমে শরীর থেকে বের করে নেওয়া হয় এবং সেটাকে হিস্টোপ্যাথোলজির মাধ্যমে এক্সামিন করা হয়, অর্থাৎ সেই টিস্যুটিকে বিভিন্নভাবে প্রসেস করা হয়, সেই টিস্যু থেকে খুব থিন সেকশন নেওয়া হয়, সেটাকে স্টেন করা হয়, করে এক্সামিন করা হয়, করে দেখা হয় যে এতে টিবি আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। নেক্সট হচ্ছে চেস্ট এক্সরে। এক্সরে করেও অনেক সময় লিম্ফ্যাডেনোপ্যাথি বোঝা যায়, বিশেষ করে বুকের মধ্যে যে লিম্ফ নোড থাকে তার মধ্যে একটি খুব কমন হচ্ছে হায়লার লিম্ফ নোড, যেটি এটা যদি লাং হয় কারোর, এই লাংয়ের ভিতরে মানে মিডিয়াল পোর্শনে, অর্থাৎ এই হলো ট্রেকিয়া, এই হলো লাং, আর এই পোর্শনে যে লিম্ফ নোড থাকে তাদের বলে হায়লার লিম্ফ নোড। তো এই ধরনের লিম্ফ নোড যদি ফোলে অনেক সময় সেটা এক্সরেতে বোঝা যায়, তো এক্সরেও অনেক সময় হেল্প করে। নেক্সট হচ্ছে টিউবাকুলিন টেস্ট। টিউবাকুলিন টেস্ট হচ্ছে যে টিবির যে ব্যাকটেরিয়া তার একটি অ্যান্টিজেনকে ইনজেকশন ফর্মে দেওয়া হয়,
এবং দেখা হয় যে তার এগেনস্টে বডিতে কতটা রিয়াকশন হচ্ছে, সেটা দিয়ে বোঝা যায় যে টিবির আগে কোনো ইনফেকশন হয়েছে কিনা বা কোনো অ্যাক্টিভ ইনফেকশন কিছু আছে কিনা, অর্থাৎ শরীরে টিবির এগেনস্টে কোনো রিয়াকশন হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াল কালচার, অর্থাৎ টিবির যে অর্গানিজম, যে টিবির যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াকে বিভিন্ন কালচার মিডিয়া, কালচার মিডিয়া বলতে কি, যে আর্টিফিশিয়ালি একটা এনভায়রনমেন্ট প্রডিউস করা হয়, তার মধ্যে বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট থাকে এবং সেখানে এই লিম্ফ নোডের টিস্যুকে সেখানে দেওয়া হয়, এর মধ্যে যদি সেই ব্যাকটেরিয়া থাকে তাহলে সেই ব্যাকটেরিয়া সেখানে গ্রো করে, মাল্টিপ্লাই করে এবং সেখানে বিভিন্ন রকম গ্রোথ প্যাটার্ন দেখা যায়। তো এটাকে বলা হয় টিবির মাইক্রোব্যাকটেরিয়াল কালচার। তো এইটার মাধ্যমেও ডায়াগনোসিস করা যেতে পারে। এবার একটু সংক্ষেপে দেখে নিই যে এই টিবির যে লিম্ফ্যাডেনাইটিস, তার কি কি স্টেজ থাকে। ফার্স্ট হচ্ছে লিম্ফ্যাডেনাইটিস, অর্থাৎ এই লিম্ফ নোডের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, বিভিন্ন রকম সেলস এসছে, ইনফ্লামেটরি সেলস এসছে, সেটা হলো লিম্ফ্যাডেনাইটিস। নেক্সট হচ্ছে পেরিঅ্যাডেনাইটিস। পেরিঅ্যাডেনাইটিস বলতে বোঝায় এই লিম্ফ নোডের আশেপাশের যে টিস্যু সেই জায়গায় ইনফ্লামেশন হওয়া, প্রদাহ হওয়া, তাকে বলা হয় পেরিঅ্যাডেনাইটিস। নেক্সট হচ্ছে কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস বলতে বোঝায় যে অ্যাবসেস মানে কি, শরীরে কোনো স্থানে পুঁজ জমা হওয়া। কোল্ড অ্যাবসেস অর্থাৎ পুঁজ জমা হয়েছে কিন্তু সেই জায়গায় টেম্পারেচার কিছু বাড়েনি। নর্মাল অ্যাবসেস হলে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল অ্যাবসেস হলে কি হয় যে সেই যেই স্থানে অ্যাবসেস হয় সেই জায়গায় টেম্পারেচার নর্মালের তুলনায় বেশি থাকে, কিন্তু টিবির যখন হয় তখন সেই জায়গায় টেম্পারেচার কিন্তু বেশি হয় না। নেক্সট হচ্ছে কলাস্টেড অ্যাবসেস। এটার ক্ষেত্রে কি হয়, নেকের এই কলার বোনের রিজিয়ানে পরপর পরপর যদি লিম্ফ নোড সোয়েলিং হতে থাকে তো এখানে কলারের মতো মনে হয় এবং একে বলে কলাস্টেড অ্যাবসেস। আর হলো সাইনাস। সাইনাস কখন হয়, যখন এই লিম্ফ নোড থেকে পাস ড্রেইনড আউট হয় এবং স্কিনে এসে ছোট সাইনাস ফর্ম করে, ছোট ছিদ্রের মাধ্যমে পাস বেরিয়ে আসে, তখন তাকে বলা হয় সাইনাস। তো এইরকম বিভিন্ন স্টেজ আছে টিবি লিম্ফ নোডের। এবার জাস্ট বলে রাখি যে টিবি লিম্ফ নোড হলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, তার বেশ উন্নত মানের তার জন্য চিকিৎসা আছে এবং সেই চিকিৎসা প্রপারলি নেওয়া হলে, যদি সঠিকভাবে নেওয়া হয়, সেই চিকিৎসা যেভাবে যে সময় যেভাবে নেওয়ার প্রয়োজন সেইভাবে যদি নেওয়া হয়, আন্ডার ডক্টরস গাইডেন্স যদি নেওয়া হয়, তাহলে কিন্তু খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং এর জন্য সাধারণত ডটস এর যেটাকে বলা হয় ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স কেমোথেরাপি, অর্থাৎ সেক্ষেত্রে কিছু ওষুধ দেওয়া হয় ডেলি বেসিসে, ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়, সেক্ষেত্রে ডক্টর আপনাকে অ্যাডভাইস করবেন, বলে দেবেন কিভাবে নিতে হবে, কখন নিতে হবে, আর কিভাবে টেস্ট করাতে হবে, কোন টেস্ট করাতে হবে, সেগুলি সব ডক্টর আপনাকে গাইড করে দেবে, আপনাকে জাস্ট সেই অ্যাডভাইসগুলি ফলো করতে হবে, তাহলেই কিন্তু খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি ব্লগটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি ব্লগটি ইনফরমেটিভ মনে হয় ব্লগটিকে আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন, বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্টের জন্যই কিন্তু আমার চ্যানেলে অ্যাট প্রেজেন্ট কিন্তু 2.6 লাখ সাবস্ক্রাইবার ক্রস করে গেছে, এবং এই সিলভার প্লে বাটন কিন্তু আমি পেয়েছি 1 লাখ ক্রস করার সময়। আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও লাইক করার জন্য, এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনারা নিশ্চয়ই করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ব্লগে আপনার সেই সমস্যা নিয়ে আলোচনা করার। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আছে, বিভিন্ন প্লে লিস্ট আছে, সিস্টেম ওয়াইজ আমি ডিভাইড করে রেখেছি। যদি আপনার এই বিষয়ে জানার কোনো প্রয়োজন থাকে, কোনো ইন্টারেস্ট থাকে, অবশ্যই চ্যানেলটি ভিজিট করুন আমার, এবং সেই চ্যানেলের বিভিন্ন প্লে লিস্টগুলিও আপনি দেখতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।